সবাইকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ইলিশ পোলাওয়ের রেসিপি শেয়ার করব, যা খুবই কম সময়ে এবং খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া সম্ভব। তো প্রথমে আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এই মাছটাকে লবণ দিয়ে আমি মাখিয়ে নিলাম। এখন আমি ব্লেন্ড করে নেব। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজকুচি আছে। এখন আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন প্যানে তেল দিয়ে দিলাম, তাই হাফ কাপ পরিমাণ এখানে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন, ইলিশ পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা অবশ্যই ইউজ করতে হবে। এটা ইউজ করার কারণে কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসে। সো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গিয়েছে। এরকম লালচে ভাব চলে আসলে ঠিক তখন নামিয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি প্রথমে যে পেস্তা করে নিয়েছিলাম পেঁয়াজ এবং মরিচের, তো সেটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আমি একে একে সবগুলো উপকরণ অ্যাড করতে থাকবো এবং কষাতে থাকবো। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই। তো আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও অ্যাড করতে পারেন, বাট টক দইটা অ্যাড করলেই বেশি ভালো হয়। সো যাই হোক, এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। বাস এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি ইলিশ পোলাওটা তৈরি করে নেব। সো দেখতে পাচ্ছেন মশলাগুলো কষাতে কষাতে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, যে মাছগুলো আমি প্রথমে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছের টুকরোগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এই মাছের পিসগুলোর উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু বেরেস্তাগুলো অ্যাড করলে এই ইলিশ পোলাও থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে এবং এর টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। এখন মাছের টুকরোগুলোকে আবার উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো আরও 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এতে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। তো আমি এখানে গুঁড়ো দুধকে একটু ঘন করে গুলিয়ে নিয়েছি। এভাবে দুটা ঘন করেই অ্যাড করবেন, এতে করে এই ইলিশ পোলাওয়ের টেস্টটা খুবই ভালো আসে। সো আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করেছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটাকে চাইলে আপনারা ফালি করে দিতে পারেন, আবার আস্তেও অ্যাড করে দিতে পারেন। তারপর এতে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই তো 4-5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছটা কুক করা হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এমনিতেও ইলিশ মাছ হতে কিন্তু খুব একটা টাইম লাগে না, আর এর মাঝে কিন্তু আমি মাছটাকে একবার উল্টে দিয়েছিলাম। এখন আমি ইলিশ পোলাওটা তৈরি করছি। সো ইলিশ পোলাওটা আমি তৈরি করব সরিষার তেলে। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলোকে উঠিয়ে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেলের সাথে। অবশ্যই মনে রাখবেন, ইলিশ পোলাওটা কিন্তু সরিষার তেলে তৈরি করলেই সবচাইতে ভালো লাগে। তো আমি আগে থেকে কিন্তু চিনি গুঁড়া চালটা ধুয়ে রেখেছিলাম। এখানে 2 কাপ পরিমাণ চাল আছে। এখন আমি চালটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব।
তো আমার চালটা ভাজার জন্য কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগে যাবে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু কাঁচা মরিচ যেহেতু আমি এখানে কোনো গুঁড়ো মরিচ অ্যাড করিনি তাই আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম প্রায় এক মুঠোর মতো কিশমিশ এটা অ্যাড করলেও কিন্তু টেস্টটা খুব ভালো লাগে তো এখন একটু অন্যরকম একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করলাম এটা হচ্ছে বিরিয়ানির মশলা তো খুব বেশি না যেহেতু এটা ইলিশ পোলাও তাই আমি এখানে এক চামচ পরিমাণ বিরিয়ানির মশলা অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করলেই চলবে এর চাইতে বেশি অ্যাড করলে হয়তো স্মেলটা একটু বেশি হয়ে যেতে পারে তো যাই হোক এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে আমি চালটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এতে পানি অ্যাড করে দিলাম তো অনেকেই পানিটা আপনারা দেখে বুঝতে পারেন কতটুকু পানি লাগবে বাট আমি মেপে অ্যাড করি আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি আমি এখানে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি সো যাই হোক পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো পোলাওয়ের পানিটা যেহেতু শুকিয়ে এসেছে আমি একটু উল্টে পাল্টে আবার দমে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে পোলাওটাকে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি ঠিক 10 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে সো এ পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এখন আমি যে ইলিশ মাছের টুকরোগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি এই পোলাওয়ের উপর একে একে বিছিয়ে দিচ্ছি তো এভাবে ইলিশ পোলাওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু ইলিশ পোলাওয়ের রেসিপি আরও আছে বাট এই রেসিপিটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে ইলিশ পোলাও খেতে কিন্তু খুবই ভালো লাগে সো যাই হোক দেখতে পাচ্ছেন আমার ইলিশ পোলাওটা কিন্তু মোটামুটিভাবে তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন ওপর দিয়ে একটু বেশি পরিমাণে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এর আগে এভাবে ইলিশ পোলাও তৈরি করে না থাকলে অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং ট্রাই করে থাকলেও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই তো এখন হচ্ছে সন্ধ্যার পর আমরা একটু বেড়াতে এসেছি আমরা এসেছি আন্টির বাসায় আসলে আমার ফ্রেন্ডের মায়ের বাসায় তো এই তো ছোটবেলা থেকে অনেক আসা যাওয়া অনেক দাওয়াত খাওয়া দাওয়া হতো খুবই মজা হতো এখন বড় হওয়ার পর আসলে আগের মতো হয় না যদিও তারপরেও বেশ ভালো লাগলো অনেক দিন পরে এখানে আসলাম আর এই খাবারগুলো সব কিন্তু আন্টি আর ভাবি দুজন মিলে তৈরি করেছে খুবই মজার পিজাটা আন্টি তৈরি করেছে পিজাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এর টেস্টটা অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে তো যাই হোক এই তো খুব ভালো কাটলো আজকে সন্ধ্যাটা তারপর এখন হচ্ছে রাতে এখন রাত প্রায় 11টার পর হবে চা খেতে ইচ্ছে হলো সো একটু বের হয়ে গেলাম তো এটা হচ্ছে স্যাফরন টি তো এই চা খেতে খেতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে নেক্সটে আবার চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে আল্লাহ হাফেজ